আমরা এসেছি আপনাদের নিয়ে যেতে কল্পের আজকের নিবেদন বুদ্ধদেব গুহর উপন্যাস বাবলি আজ শোনাব পঞ্চম পর্ব কাকা কাকিমার ফিরতে সত্যি দেরি হচ্ছিল তবু কাল অফিস নেই বলে বাবলি সাড়ে এগারোটা অব্দি দেখল তারপর খেতে বসল একা একা খাওয়ার পর কিষান সিংকে দিয়ে কাকা কাকিমার খাবার টাবার ঠিক করে রাখিয়ে জলের জাগ গ্লাস প্লেট চামচ ইত্যাদি সব সাজিয়ে ও ঘরে গেল ঘরের দরজা সবে বন্ধ করেছে এমন সময় টেলিফোনটা বাজল বাবলি উঠে গিয়ে টেলিফোনটা ধরল কাকার ফোন কাকার গলা খুব ভারী শোনাল কাকা শুধু দুটো কথা বললেন বিমানবাবু মারা গেলেন রে বাবলি আমাদের আসতে একটু দেরি হবে তুই শুয়ে পড়িস আজ আর খাব না আমরা মনটা ভীষণ খারাপ হয়ে গেল বিমানবাবু ও তার মোটা সোটা হাসি খুশি স্ত্রীকে দু একদিন দেখেছে বাবলি ওদের বাড়িতে বিমানবাবু খুব দরাজ হাসি হাসতেন হঠাৎ করে যে কি হয় মানুষের জীবনের কিছুই ঠিক নেই বাবলি তখনও ঘরে ঢোকেনি বসবার ঘরে একটা জানলা খোলা ছিল কিষাণ সিং বুঝি বন্ধ করতে ভুলে গিয়েছিল বাবলি জানলাটাকে বন্ধ করছে এমন সময় ফোনটা আবার বাজলো বাবলি ওয়াল ক্লকে চেয়ে দেখলো সাড়ে এগারোটা বাজে রাত ফোনে একবার খারাপ খবর এলে পরের ফোন বাজলে ফোন ধরতে ইচ্ছা করে না কারুরই করে না বুকের মধ্যে দূর দূর করে তখন অন্য কেউ হাতের কাছে থাকলে তাকেই ফোন ধরতে বলতো কিন্তু কেউই নেই এখন বাবলি ভিরু পায়ে এগিয়ে ভয়ে ভয়ে রিসিভারটা তুলল তারপর যেন কোনো খারাপ খবর আর শুনতেও রাজি নয় এমনভাবে প্রতিবাদের গলায় বিরক্তির গলায় বলল হ্যালো ওদিক থেকে কাঁপা ভয়ার্থ গলায় কে যেন বলল হ্যালো আপনি কে বাবলি ভয় পেল কোনো বাজে লোক নয় তো হয়তো জেনে গেছে বাবলি একা আছে বাড়িতে সেই রাতে রহস্যময় চাপা দ্বিধাগ্রস্ত স্বর আবার বলল বাবলি আছেন বাবলি রুক্ষ গলায় বলল আপনি কে আবার সেই স্বর বলল আপনি বাবলি হঠাৎ একেবারে হঠাৎ যেভাবে হঠাৎ কোনো ইলেকট্রিক ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে চলে যায় তেমনি করে সেই ভয়টা বাবলিকে ছেড়ে চলে গেল তারপর বদলে একটা আলো জলা খুশি ট্রেন বাবলির মনের প্ল্যাটফর্মে এসে ঢুকল বাবলি একটু থামলো বলল আপনি কে ওবি হ্যাঁ আমি রাগ করলেন ঘুমিয়ে পড়েছিলেন আপনি না বাবলি বলল তারপরেই বলল আপনি কি করছিলেন শুয়েছিলাম ঘুমোননি কেন এত রাত পর্যন্ত ঘুম আসছিল না কিছুতেই ঘুম আসছিল না বাবলি হাসল বলল আমি কি আপনার ঘুমের ওষুধ আমি কি স্লিপিং পিল লজ্জিত গলায় ওপাস থেকে অভি বলল জানি না বাবলি বলল অমন চোরের মতো গলায় কথা বলছেন কেন অভি আরও লজ্জা পেল বলল সকলে ঘুমিয়ে পড়েছে দাদা বৌদির ঘরের পাশেই ফোনটা শুনতে পেলে শুনতে পেলে কি? বাবলি হেসে শুধল বাবলির জীবনে বাবলি এই প্রথম জানলো ওর কতখানি দাম কত ও অন্য একজনের চোখে জেনে ভালো লাগলো যে সে ঘুমপাড়ানি মাসিপিসি হয়ে আরেকজনের চোখে গিয়ে উড়ে না বসলে একজনের ঘুম আসে না অভি বলল না রাত বারোটার সময় তাই বাবলি বলল তাহলে ঘুমিয়ে পড়ুন অভি একটু চুপ করে থাকলো তারপর বলল কাল দেখা করতে চাই কাল কখন অফিস ছুটি আপনার বললাম না ছুটি নিয়েছি অফিস ধমকের সুরে বাবলি বলল বাবলির একটা কথা ভেবে ভালো লাগলো যে তার এত দিনে একজন ধমক দেওয়ার লোক হলো সে মুখ নিচু করে ভালো লাগার সঙ্গে তার ধমক শুনবে অভি বলল ইউনিভার্সিটিতে আমার কাজ চারটের মধ্যে শেষ হয়ে যাবে আপনি সাড়ে চারটায় আসুন কোথায় বাবলি বলল কটেজ ইন্ডাস্ট্রিজের রেস্তোরাঁয় আমি থাকবো কন্ড সার্কাসে বাবলি বলল আসব অভি বলল ছাড়ি বাবলি বলল ঘুমিয়ে পড়ুন লক্ষ্মী ছেলের মতো কেমন অভি হাসল বলল লক্ষ্মী মেয়ের মতো আপনিও বাবলি হাসল বলল তাই ছাড়ুন অভি বলল না আপনি আগে ছাড়ুন অভি ফোন ছেড়ে দিল তারপর বাবলিও ছাড়ল ড্রেসিং টেবিলের সামনে অনেক খুন বসে রইল বাবলি শাড়ি টাড়ি ছেড়ে হালকা সুতির নাইটিটা পরল মুখে ক্রিম লাগালো ঘাড়ে গলায় বুকে এবং সমস্ত শরীরে পাউডার মাখল গলার কাছে ফ্রিল দেওয়া ও লেস বসানো হালকা গোলাপি রঙা নাইটিতে ও নিজেকে খুব সুন্দরী দেখে আয়নার সামনে বসে ও আয়নাকে উদ্দেশ্য করে বলে একদিন শুধু তুমিই আমাকে এই রুদ্ধ ঘরের মধ্যে নাইটিতে দেখেছ দিন আসছে সেদিন তুমি ছাড়াও আর একজন আমাকে দেখবে সেদিন তোমার সামনে বসে একা একা এমন করে তোমার সঙ্গে কথা বলার অবসর আমার হবে না বুঝে আয় না তখন একজনের দুটি মুগ্ধ চোখের সামনে আমাকে বসে থাকতে হবে অনেকক্ষণ অনর গল আগল দেওয়া ঘরে বসে আমায় কথা বলতে হবে তার সঙ্গে সেদিন তুমি কি হিংসা করবে তাকে সেই অন্যজনকে কি আয় না করবে হিংসা বিছানায় গিয়ে শুলো বটে কিন্তু ঘুম এলো না বাবলির কিছুতেই ঘুম এলো না অভির ঘুম না আসা রোগটা টেলিফোনের তার বেয়ে এসে বাবলিকে কোনো অদৃশ্য ভাইরাস ইনফেকশনের মতো পেয়ে বসলো এপাশ ওপাস করল পাখাটাকে আরও জোর করল বারান্দার দিকের জানলা খুলে দিল একসময় নাইটিটাও খুলে ফেললো শুধু প্যান্টটি পরে শুয়ে রইল তবুও ঘুম এলো না বাবলির বাবলির সব ঘুম কে যেন চুরি করে নিয়ে গেছে বাবলির সমস্ত হুঁশিয়ারি সত্ত্বেও পরদিন দুপুরের খাওয়ার পর বাবলি শুয়েছিল কাকিমাও ঘুমোচ্ছিলেন নিজের ঘরে সারা রাত ঘুমুনি কাকিমা বাবলি যখন শেষ রাতে ঘুমিয়েছিল ভোর হবার আগে ঠিক তখনই কাকা কাকিমা বাড়ি ফিরেছিলেন বাবলি জানতে পারেনি কাকিমার মুখে সেই এক কথা বিমান বাবুর স্ট্রিট বিলাপ ছেলে মেয়েদের কান্নাকাঠির কথা বাবলির ভালো লাগছিল না ওসব শুনতে ও মনে মনে যখন এক দারুণ আনন্দময় অবস্থার মধ্যে অবস্থান করছিল সেই সময় কারো করুণ দুঃখের কাহিনী তার শোকাবহতা এসব কিছুই বাবলি শুনতে রাজি ছিল না তাছাড়া আশ্চর্য বাবলি নিজেও ভেবে অবাক হলো যে কাকিমার এই মন খারাপ বিমানবাবুর মৃত্যুর এই শোক তার মনকে একেবারে স্পর্শমাত্র করল না সেই মুহূর্তে ওর বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে পৃথিবীতে মৃত্যু আছে শোক আছে কাউকে হারাবার বিয়োগ ব্যথা আছে ও সমস্ত মনে আনন্দ সমস্ত রকম আনন্দের যোগফল তখন ওর পায়ে রুপোর পায়েজোরের মতোই চলতে ফিরতে ঝুমঝুম করে বাঁচছিল ঘণ্টা দুয়ে ঘুমিয়ে উঠে বাবলি বাথরুম থেকে ঘুরে এলো মুখ ঠুক ধুয়ে ভালো করে চুলটা বাঁধল আর চান করার সময় শ্যাম্পু করেছিল ও চুল বাঁধল আইব্রো পেন্সিল বোলালো ভুরুতে তারপর সাদা জমির ওপর কালো ছাপার একটা অরগ্যানি শাড়ি বের করলো আলমারি থেকে সঙ্গে কালো সিল্কের ব্লাউজ কালো ব্রেসিয়ার ছাইরঙা সায়া কালো পাথরের একটা তিব্বতী মালা বের করলো ড্রয়ার থেকে তারপর কালো একটা হ্যান্ডব্যাগ নিয়ে ঠিক পৌনে সময় বেরিয়ে পড়লো বাড়ি থেকে দিল্লিতে এই সময়টা ভীষণ গরম পড়ে বাসের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতেই ঘেমে উঠল বাবলি ট্যাক্সি নিত একটা কিন্তু ট্যাক্সি স্ট্যান্ডে ট্যাক্সি ছিল না কন্ট সার্কাসে গিয়ে ও যখন নামলো তখন চারটে বেজে কুড়ি বাসে একেবারে ঘেমে উঠল বাবলি ভীষণ রাগ হচ্ছিল ওর কটেজ ইন্ডাস্ট্রির রেস্তোরাঁয় গিয়ে বসে একটা কোকাকোলার অর্ডার দিল বাবলি পাখার নিচে টেবিল বেছে নিয়ে বসল কামনা করছিল যে ওবি একটু দেরি করে আসুক ওর ঘামটা ততক্ষণে শুকিয়ে যাক ও চায় না যে অভিয়কে এমন ভূতের মতো দেখুক কোকাকোলাটা খাওয়ার পর দেখল ঘড়িতে প্রায় সাড়ে চারটে বাজে ততক্ষণ ওর ঘাম শুকিয়ে গেছে তবুও একবার উঠে গিয়ে কটেজ ইন্ডাস্ট্রির এম্পোরিয়ামের ভেতরে ঢুকে লেডিস রুমে গিয়ে ভুরটা ঠিক করে নিল ঠোঁটটা গরম হাওয়ায় শুকিয়ে গিয়েছিল পাতলা করে ভেজলিন বুলিয়ে নিল একটু তারপর রেস্তোরাঁতে ফিরে এলো তখনও অভি আসেনি অভি এলো চারটে চল্লিশে একটা সাদা রঙের ট্রাউজার আর তার ওপরে খয়রি রঙা ফ্রেট পেরি গেঞ্জি পরে অভি রেস্তোরাঁর মুখে দাঁড়িয়ে এদিক ওদিক চেয়ে পাবলিকে খোঁজার চেষ্টা করছিল ওর গেঞ্জির বোতামগুলো সব খোলা ছিল কপালে চুল লেপটে ছিল ঘামে লম্বা সুগঠিত শরীরের অভিকে অনেক অনেক সুন্দর স্মার্ট পাঞ্জাবি ছেলেদের পটভূমিতেও স্ট্রাইকিলিং হ্যান্ডসাম দেখাচ্ছিল বাবলি অবাক হলো ভেবে যে ইম্ফল থেকে ডিমাপুর আসার পথে অভির এই পুরুষালী সৌন্দর্য কেন একবারও চোখে পড়েনি কে জানে ভাবল বাবলি ওর চোখ দুটো হয়তো এখন বদলে গেছে অভি হয়তো আগের মতোই আছে বাবলি উঠে দাঁড়ালো উঠে দাঁড়িয়ে হাত নাড়ল অভিকে অভি হাসল হেসে কাছে এলো তারপর চেয়ার টেনে বাবলির সামনে বসে পড়েই বলল এই জায়গাটা বেশ স্টাফি যদিও সামনেটা খোলা চলুন কিছু খেয়ে বাইরে বেরিয়ে পড়ি বাবলি বলল যা বলবেন তারপর বলল আমারও এই জায়গাটা ভালো লাগে না সব সময় লোক গিচগিচ করে কোনোইয়ে কোনোইয়ে ঠেকে যায় অভি বলল কি খাবেন বলুন বাবলি বলল আমি খাওয়াব কিন্তু একটু থেমে বাবলি বলল দহি কচুরি খাবো আমি আপনি অভি বলল আমি কিছুই খাব না শুধু চা না তাহলে হবে না আপনারও কিছু খেতে হবে অভি ওর বলার ধরন দেখে হেসে ফেলল হাসতে হাসতে বলল আপনি এখনও বাচ্চা মেয়ে আছেন বলে ফেলুন না খেলে খেলবো না ভাবলি লজ্জা পেল বলল আহা আমি মোটেই বাচ্চা নই বলুন কি খাবেন অভি বলল তাহলে একটা দোসা খাবো প্লেন দোসা বাবলি বেয়ারাকে ডেকে খাবার অর্ডার দিল তারপর অভির দিকে ফিরে বলল কি শেষ পর্যন্ত ঘুম হয়েছিল অভি লজ্জা পেল রাতে কেন সে এমন ছেলে মানুষই করছিল তা ভেবেই ওর লজ্জা লাগছে ও বলল না বৌদি পোলাও মাংস রান্না করেছিলেন তাই বোধ হয় খেয়ে পেট গরম হয়ে থাকবে বাবলিও কথা ঘুরিয়ে বলল এখন ভালো আছেন অভি বলল হ্যাঁ ভালো আপনাকে দেখেই হয়ে গেলাম বাবলি কপট রাগ দেখিয়ে বলল ইস বানিয়ে বানিয়ে বলতে হবে না খাওয়া দাওয়া হয়ে গেলে বিল মিটিয়ে ওরা যখন জনপথে হেঁটে যেতে লাগলো পাশাপাশি তখন রোদের তেজ একটু কমেছে কিন্তু সন্ধ্যা হতে তখনও দেরি সাতটার আগে দিল্লিতে সন্ধে হয় না গরমের দিনে পথ ঘাট সব তেতে রয়েছে একটা গরম ঝাঁঝ উঠছে চতুর্দিক থেকে ওরা ধীরে ধীরে তিব্বতী রিফিউজিদের দোকানগুলোর সামনে দিয়ে যাচ্ছিল হঠাৎ বাবলি বলল দাঁড়ান আপনাকে দুটো কাফলিংস কিনে দিই ওভি আপত্তি করল না বাবলি বেছে বেছে একজোড়া কাফলিংস কিনে দিল ওরা ইম্পেরিয়াল হোটেল ছাড়িয়ে ওয়েস্টার্ন কোর্ট ছাড়িয়ে জনপথ হোটেলের সামনে দিয়ে যাচ্ছিল অভি হঠাৎ বলল কাউকে কিছু দিতে আপনি খুব ভালোবাসেন না বাবলি মুখ ঘুরিয়ে অভির দিকে তাকাল বলল সকলকে না কাউকে কাউকে পরেই বলল আপনি ভালোবাসেন না দিতে অভি বলল মাকে দিদিকে দাদা বৌদিকে দিতে ভালো লাগে বন্ধুদেরও তবে বাইরের লোককে কখনো কিছু দিইনি বাইরের লোক কথাটা বাবলির কানে লাগলো একটু গম্ভীর হয়ে বলল হ্যাঁ বাইরের লোকেদের কিছু দেবেন না মিছিমিছি অপচয় করবেন কেন অভি হাসল বলল কথাটা আপনি বুঝলেন না আমি বলতে চেয়েছিলাম যে দেবার মতো কোনো সম্পর্ক মা দিদি দাদা বৌদি ছাড়া এখনও কোনো মানুষের সঙ্গে তেমন পাতানো হয়নি হবে হয়তো হয়তো শিগগিরই হবে বলেই বাবলির মুখের দিকে তাকালো কেন জানে না দিল্লি জায়গাটা অভির দারুণ লাগে শুধু খারাপ লাগে এক কারণে যে পুরো ভারতবর্ষের বিশেষ করে কলকাতার দারিদ্র্যে নোংরার ভিড় অসুবিধা কষ্ট এসব দেখে এসে দিল্লি যে ভারতবর্ষেরই রাজধানী একথা বিশ্বাস করতে কষ্ট হয় কান্ট সার্কাসের রঙিন ফোয়ারার খরচে অনেক হাসপাতাল অনেক বেশি প্রয়োজনীয় জিনিস বানানো যেত হয়তো তাই এই অসাম্যটা বড় চোখে লাগে এছাড়া দিল্লির কোনো খুঁত নেই বিশেষভাবে নতুন দিল্লির চড়াচড়া পথঘাট চমৎকার আবহাওয়া হাঁটতে বেড়াতে খুব ভালো লাগে অভির এখানে ওরা কোটার মহারাজের বাড়িটা বাঁদিকে রেখে এমপিদের বাংলোগুলো ডান দিকে রেখে হাঁটতে লাগলো বড় বড় গাছ ছায়া ফেলছে পথে গাড়ি সাইকেল সব ছুটে চলেছে অফিস ছুটির পর ওরা দুজনে নানা রকম কথা বলতে বলতে হেঁটে চলেছে তা হেঁটে চলেইছে যেসব কথার মানে নেই কোনো মিরান্ডা হাউজের গল্প এ গল্প সে গল্প অফিসের গল্প অভি কথা বেশি বলছে না শুনছে বেশি বাবলি বক বক করছে ওরা একটা পথ পেরোবে এমন সময় একটা টয়োটা গাড়ি সাদা রঙা দাঁড়িয়ে পড়লো ওদের দেখে পথের বাঁ পাশে থামল অভি দেখল স্টিয়ারিংয়ে বসা একটা পাঞ্জাবি মেয়ে হাত নাড়িয়ে বাবলিকে ডাকছে বাবলি হাত নাড়িয়ে ওকে হাত দিয়ে এগিয়ে যেতে ইশারা করে বলল থ্যাংক ইউ অনিতা থ্যাংক ইউ উই আর এনজয়িং দ্য ওয়াক থ্যাংক ইউ ভেরি মাচ অভি শুধল না কিছু একটু পরে বাবলি নিজেই বলল আমার বন্ধু অনিতা সাভারওয়াল আমার সঙ্গে মিরান্ডা হাউসে পড়তো এখানে বাটিকের দোকান করেছে একটা ভালো ব্যবসা ওর স্বামীর সব কারখানা টারখানা আছে ফরিদাবাদে ভদ্রলোক ইঞ্জিনিয়ার অভি বলল তাই বুঝি অনিতার কথা উঠতেই পাবলি হঠাৎ বলল আচ্ছা আপনি ঝুমাকে চেনেন ঝুমা সেন এয়ার হোস্টেস একবার ওকে দেখলে ভোলবার কথা নয় দারুণ সুন্দরী বলেই এক ঝলকে দেখে নিল অভির চোখে অভির মুখে কোনো ভাবান্তর হলো না হলো না দেখে বাবলি খুশি হলো অভি বলল নাম তো মনে নেই একজন এয়ার হোস্টেসের সঙ্গে আলাপ হয়েছিল বাঙালি কলকাতার ক্লাবে সাঁতার কাটতে গিয়ে হ্যাঁ এখন মনে পড়েছে বেশ ভালোই দেখতে তবে মনে করে রাখার মতো কিছু বলে তো মনে হয়নি তারপর বলল আসলে শুধুই চেহারাটা বোধ কোনো ব্যাপার নয় আমার চোখে বোধ হয় খুব সুন্দরী হলেই কাউকে অ্যাট্রাক্টিভ থাকে না হয়তো এই আমার দোষ কিংবা গুণ জানি না বাবলি বলল ঝুমাও আমাদের সঙ্গে পড়তো এবার আসবার সময় দমদম এয়ারপোর্টে দেখা হলো ওর সঙ্গে ও কিন্তু আপনার সম্বন্ধে না বলেই চোখ বড় বড় করে ভুরু নাচিয়ে বলল যাকে বলে একেবারে কি বলবো হেড ওভার হিলস আপনার সুইমিং কস্টিউম পড়া ছবি হ্যান্ডব্যাগে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে ঝুমা এ খবর কি আপনি রাখেন কথাটা বলে ফেলেই পাবলি বুঝতে পারলো যে ভুল করেছে ও বাবলি ভাবল অভি বাবলির চোখে একটা অপ্রত্যাশিত ঈর্ষার আগুন নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে নিজেকে অভিশাপ দিতে লাগলো বাবলি কথাটা মুখ ফুটে বলার জন্য অভি একটুক্ষণ চুপ করে থেকে বলল আশ্চর্য তারপর বলল ইটস ভেরি কাইন্ড অফ হার তবে আমার সঙ্গে ওর আলাপ নিতান্তই ফর্মাল আলাপ বাবলি কথাটার মোড় ফেরাবার জন্য বলল ও আমার সঙ্গে পড়ত তো তাই অভি ইনডিফারেন্ট গলায় যেন অনেক দূর থেকে বলছে এমনভাবে বলল আপনার ঘনিষ্ঠ বন্ধু বাবলি সতর্ক হয়ে গেল কি জবাব দেবে ভেবে পেল না বলল যখন একসঙ্গে কলেজে পড়তাম তখন ঘনিষ্ঠতা নিশ্চয়ই ছিল এখন অবশ্য দেখা সাক্ষাৎ নেই অভি হঠাৎ বলল উনি কি ইম্ফলের ফ্লাইটে যান কখনো? বাবলি মিথ্যে কথা বলল বলল জানি না বাবলির গলাটা এমন শোনালো। যে ও শুধু জানে না তাই নয় জানতে চায়ও না অভি বলল আমি যেদিন ইম্ফল থেকে আসি তার আগের দিন অফিসে একজন এয়ার হোস্টেস আই এসির অফিস থেকে ফোন করেছিলেন আমি অফিসে ছিলাম না তখন আমার টেবিলে মেসেজটা রাখা ছিল তখন মনে হয়েছিল অপারেটর ভুল মেসেজ নিয়েছে কারণ আমি মোটেই সুইমিং ক্লাবে দেখা আপনার বান্ধবী যে ইম্ফলে এসেছেন এ ব্যাপারে কানেক্ট করতে পারিনি তখন এখন তো মনে হচ্ছে মিস সেন তাহলে উনিই হবেন হয়তো বাবলির খুব রাগ হলো মনে মনে ছুমারি গায়ে পড়া জোর করে ভালোবাসা স্বভাব থেকে ঘেন্নাও হলো কিন্তু দোষটা বাবলির কেন এই প্রসঙ্গ ও তুলতে গেল পরক্ষণেই অভি বলল অত্যন্ত স্বল্প পরিচিত একজন ভদ্রলোককে এভাবে ফোন করে দেখা করতে বলাটা বেশ ব্যাড টেস্ট কি বলুন তবে আমার মনে হয় উনি নিশ্চয়ই আমার পিস্তুত দাদার কাছ থেকে কোনো জিনিস নিয়ে এসেছিলেন অথবা কোনো খবর দেওয়ার ছিল নইলে কেনই বা ফোন করবেন কোনো কাজ না থাকলে কেউ এমনভাবে ফোন করতে পারে বাবলি বলে উঠল মেসেজ দেওয়ার থাকলে তো ফোনেই দিতে পারতো পারত না যেন এই কথাটা জানত না এমন ভাবে বলল ও হ্যাঁ তাই তো এই কথাটা মনে হওয়া উচিত ছিল আমার এর পরেই অভিযানও কী রকম গম্ভীর হয়ে গেল বাবলির মনে হতে লাগলো ঝুমার প্রসঙ্গ উঠতেই ও এই পরিবর্তন তবে কি ঝুমা ইতিমধ্যে অভির সঙ্গে দেখাও করেছে বাবলি যে ঝুমাকে ঈর্ষা করে এই কথাটা যে আর অভির কাছে গোপন রইল না এটা বুঝতে পেরেই বাবলির ভীষণ খারাপ লাগতে লাগলো অভির সঙ্গে ওর আর একটুও ভালো লাগছিল না যেন ওর মনে হতে লাগলো ও যেন পালাতে পারলে বাঁচে একটু পরে বাবলি বলল এবার কিন্তু আমাকে বাড়ি যেতে হবে বাবলি ভেবেছিল অভি বলবে সে কি এত তাড়াতাড়ি কিসের কিন্তু অভি বলল হ্যাঁ আমারও কাজ আছে তারপর নেমন্তন্ন আছে বাবলি চুপ করে রইল বাবলির খুব রাগ হচ্ছিল নিজের ওপর তো বটেই অভির ওপরও এতই যদি কাজ তাহলে রাত বারোটার সময় ফোন করে দেখা করতে বলা কেন সত্যি ক্যাবলা লোকটা বাবলি ভাবল এর সম্বন্ধে এ কদিনে মনে মনে যে সুন্দর ধারণাটা গড়ে উঠেছিল তা বুঝি ভুল ওর মনের ধারণাটা বুঝি ভুল অভির নিতান্তই সাধারণ ছেলে ঝুমার চেহারা দেখেই ঝুমা ওর প্রতি ইন্টারেস্টেড শুনেই বাবলির প্রতি সমস্ত ইন্টারেস্ট চলে গেছে বাবলি মনে মনে রায় দিল যে এসব বাজে ছেলে বাবলির যোগ্য নয় অভি একটা ট্যাক্সি ধরেছিল বাবলিকে আবার কন্ট সার্কাসেই নামিয়ে দিল ওখান থেকে বাস স্কুটার ট্যাক্সি সব পাওয়া সোজা বাবলি ট্যাক্সি থেকে নেমে খুব জোরে দরজাটা বন্ধ করলো প্রায় অভির কানে তালা লাগিয়ে চমকে গিয়ে মুখ তুলে তাকালো বাবলির দিকে তারপর জানলা দিয়ে মুখ বের করে বাবলিকে বলল এই রাগ করলেন সত্যিই কাজ আছে বিশ্বাস করুন আমি মেয়েদের সঙ্গে কথাবার্তা বলতে জানি না একটু বেরো শিখাছি কোনো দোষ হয়ে থাকলে ক্ষমা করবেন বাবলি হাসবার চেষ্টা করল হয় হাসল হাত নাড়ল অভি আবার বলল কাল সন্ধে লাগতে না লাগতেই আপনার বাড়ি পৌঁছব কি কি খেতে ভালোবাসি মনে আছে তো না আবার বলবো। পেছনে অনেক গাড়ি ছিল এতক্ষণ ট্রাফিক লাইটটা লাল ছিল কখন যে হলুদ হয়ে সবুজ হয়ে গিয়েছিল খেয়াল ছিল না অভির পেছন থেকে প্রাইভেট গাড়ি ট্যাক্সি ভটভটিয়ার ইঞ্জিনের যুগপথ আর্তনাদে এবং দাড়িওয়ালা এবং দাড়ি ছাড়া পাঞ্জাবিদের শাঁখের আওয়াজের মতো সুখকর সম্বোধনে ট্যাক্সিটাকে আর দাঁড় করিয়ে রাখা গেল না বাবলি উত্তরে কি বলল সোনা হল না অভির ওবির মনে হলো এতগুলো গাড়ির শকজস্ট পাইপের চোখ জ্বালা করা ধোঁয়ার মধ্যে বাবলি বুঝি হারিয়ে গেল বাবলি এক গমগমে গর্বময় প্রত্যাশায় ভর করে আজ বিকালে কন্ট সার্কাসে এসে বাস থেকে নেমেছিল একটা ট্যাক্সিতে ও যখন উঠে বসল তখন ও আশা ভঙ্গতার গ্লানিতে অপমানের ঘামে জবজবে হয়ে গিয়েছিল ঘামে জবজবে হয়ে এক বুক অভিমান নিয়ে ট্যাক্সির পেছনের সিটের সঙ্গে গা এলিয়ে বসে রইল ট্যাক্সিটা হু হু করে হাউজ খাস এনক্লোভের পথে ছুটল তখন গরম রুক্ষ রাজস্থানি হাওয়া এসে থাপ্পড় মারতে লাগলো ওর চোখে মুখে ওর বুকের ভেতর পর্যন্ত এক অকারণ অবুধ জ্বালায় জ্বলতে লাগলো বাবলি ঠিক করল বাড়ি গিয়ে অনেক অনেকক্ষণ ধরে ও চান করবে এতক্ষণ শুনছিলেন বুদ্ধদেব গুহর উপন্যাস বাবলির পঞ্চম পর্ব গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি সুপর্ণা প্রচ্ছদ তমা আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না